हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियोते एटीके मोहन बागानेर दुटी छोटो अपडेट देवार आछे, तो वीडियोटी एकटू स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइलो। आर जारा एखोनो पर्यन्तो चैनलटा सबस्क्राइब करोनि, किसेर वेट करछो? एखोनी सबस्क्राइब करे दाओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पाबार जन्य। तो फ्रेंड्स, तुम्हारा जानो हुगो बुमासेर पासपोर्ट चूरी हो जावाय तिनी एखोनो पर्यन्त एटीके मोहनबागान शिविरे जोग दीते पारेननी। एबार तखन थेकेई समस्त सबुज मेरुन समर्थकदेर मने प्रश्न, ताहले कबे आसछेन हुगो बुमु? যদিও হুগো নিজেই কিন্তু ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি তিনি ভারতে আসছেন, তবে তোমাদের বলি ফ্রেন্ডস, চিন্তার কারণ নেই, এই সপ্তাহে ভারতে আসছেন হুগো। যেমনটা তোমাদের কমিউনিটি পোস্টে আমি আগেই জানিয়েছি, আগামী শুক্রবার মানে 29শে অক্টোবর গোয়ার উদ্দেশ্যে রওনা দেবার কথা হুগো বুমসের। আর আগামী রবিবার মানে 31শে অক্টোবর এটিকে মোহনবাগান টিমের সাথে যোগ দিতে চলেছেন হুগো বুমো। তো এটা খুবই একটা ভালো খবর এটিকে মোহনবাগানের জন্য। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, বাধ্যতামূলক কোয়ারেন্টিন কবে থেকে শুরু করছে এটিকে মোহনবাগান? তো দেখো, গত 21শে অক্টোবর থেকে কোয়ারেন্টিন শুরু করার কথা ছিল এটিকে মোহনবাগানের, কিন্তু হুগো বুমো না আসায় কম্পালসারি কোয়ারেন্টিনে ঢুকতে পারেনি এটিকে মোহনবাগান। তবে যেটুকু আপডেট আছে, আগামী 3রা নভেম্বর থেকে কোয়ারেন্টিন শুরু করবে এটিকে মোহনবাগান, কারণ হুগো চলে আসছেন এই উইকে। 3রা নভেম্বর থেকে 8 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন কাটিয়ে 11ই নভেম্বর থেকে আবার প্র্যাকটিস শুরু করবেন হাবাস বাহিনী। তারপর 19শে নভেম্বর ISL অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।